চট্টগ্রামের বাকুলিয়া কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারী মূল হোতা ইয়াকুব ওসমান সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য মতে অস্ত্র দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সকালে সিএমপি দক্ষিণের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে উপ পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, এই ঘটনায় মূল হোতা গ্রেফতার হলে অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করছেন তারা। আরও তথ্য নিতে তাদেরকে রিমান্ডের আবেদন করবে পুলিশ।